Ho, jingle bells, jingle bells, jingle all the way. Ho, what fun it is to ride in a one-horse open sleigh. নমস্কার সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাস উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি। আজকে কিন্তু নন অ্যালকোহলিক আর উইদাউট এগ আমরা কিন্তু প্লাম কেকটা তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 1 কাপ অরেঞ্জ জুস নিয়ে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টার জন্য। আপনারা যদি চান 24 ঘন্টাও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তারপর এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা চিনি দিয়ে বানাইনি, আজকে বানিয়েছি আখের গুড় দিয়ে ক্যারামেল। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা গুড়টা দিয়েছি, তারপর যখন গুড়টা একটু একটু মেল্ট হয়ে এসেছে তারপর গ্যাসটা অফ করে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু গ্যাস অফ করে তারপরেই জল দেবেন, তারপর ফুটে উঠলেই কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। এরপর একটা পাত্রে 1/2 কাপ সাদা তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি। সম্পূর্ণটা ভালো করে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতন দুধ, দিয়ে আবারও সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতন ময়দা, ওই 250 গ্রাম মতন ময়দা এখানে আমরা ব্যবহার করেছি। তারপর এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/2 টিস্পুন দিয়ে দেব বেকিং সোডা। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো কিন্তু আমরা ভালো করে চেলে নেব একটা ছাঁকনির সাহায্যে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে শুকনো উপকরণগুলোকে ওই যেই লিকুইড মিশ্রণটা তৈরি করেছিলাম তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, সেই ক্যারামেলটা এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে দারচিনি গুঁড়ো, একটু জায়ফল গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো এগুলোও দিতে পারেন। আমরা খুবই সহজভাবে সহজ উপায়ে কিন্তু প্ল্যাম কেকটা তৈরি করে নিয়েছি। এরপর ভিজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম কমলা লেবুর জেস্ট। সাদা অংশটা যাতে না চলে আসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, সাদা অংশটা চলে এলেই কিন্তু তেতো তেতো লাগবে। ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি। 1 চামচ কমলা লেবুর রস দিয়ে দিলাম যাতে কমলা লেবুর ফ্লেভারটা আসে। আজকের এই কেকটা কিন্তু আমরা গ্যাস ওভেনেই তৈরি করব, সেই জন্য আগে থেকে একটা কড়াইকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এরপর আমরা কেকের ব্যাটারটা কেক টিনে আমরা দিয়ে দেব। যেহেতু আমাদের কাছে কোনো কেক টিন এই মুহূর্তে নেই, সেই জন্য আমরা একটা অ্যালুমিনিয়ামের বাটিতে অয়েল ব্রাশ করে তার মধ্যে একটা কাগজ দিয়ে তার ওপরে অয়েল ব্রাশ করে নেব, আর সাইড দিয়ে একটুখানি আমরা ময়দা দিয়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে আমরা কেকের ব্যাটারটা ঢেলে দেব। কেকের ব্যাটারটা সম্পূর্ণটা দেওয়ার পরে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে কোনো রকম এয়ার বাবলস মিশ্রণের মধ্যে না থেকে যায়। এরপর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আবার কেকটাকে ডেকোরেট করে নেব, দিয়ে আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমরা কেকটা বসিয়ে দেব। আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমরা কিন্তু কেকটা বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনা খুলে আমরা একটা টুথপিকের সাহায্যে টেস্ট করে নেব যে কেকের ভেতরটা হয়েছে কি না। টুথপিকটা যদি ক্লিয়ার বেরিয়ে আসে তাহলে বোঝা যাবে যে কেকটা তৈরি হয়ে গেছে। আমাদের টুথপিক কিন্তু এখানে পুরো ক্লিয়ার বেরিয়েছে, তার মানে কেক পুরোপুরি রেডি। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। টাটা।